ইন্দোনেশিয়ায় ভূমিধসে 11 জনের মৃত্যু। অনলাইন ডেস্ক। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় ইস্ট জাভা প্রদেশে আকস্মিক ভূমিধসে অন্তত 11 জনের প্রাণহানি ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা সুতোপো পুরু টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, 15 জেলার বানারান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে 25 থেকে 30 বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সুতোপো জানান, সৈন্য পুলিশ স্থানীয় দুর্যোগ দপ্তরের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। সুতোপো তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে প্রবেশ অনেক কঠিন হওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত হচ্ছে। এক্ষেত্রে জরুরিভাবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন। আমার এই চ্যানেলটি হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।